কি পরিমাণ কালেকশন আছে তা আপনারা হয়তো আসলে দেখতে পারবেন যেখানে কি পরিমাণ কালেকশন আছে স্যামসাং এর তারপরে কিন্তু আপনারা এদিকে কিন্তু আরো স্যামসাং এর অপর কিছু কালেকশন পেয়ে যাবেন তারপরে এদিকে আপনারা ওয়ানপ্লাস এর কালেকশন পাবেন তারপর আছে এলজি ভেলভেট তারপর আপনারা গুগল পিক্সেল এর কিন্তু হিউজ কালেকশন আছে তারপর সোনির কালেকশন আছে আর এদিকে কিন্তু আইফোনের যে আজকে কি পরিমাণ কালেকশন আছে আপনারা যদি একটু দেখেন অনেক অনেক কালেকশন হিউজ কালেকশন আপনারা যত চান তত নিতে পারবেন তারপর এদিকে কিন্তু আইফোনের কালেকশন তারপর এদিকে সোনির কিন্তু অনেক কালেকশন আছে আজকে এখানে হ্যালো ভিউয়ার যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আমরা চলে আসছি কিন্তু আবার যমুনা ফিউচার পার্কে আর যমুনা ফিউচার পার্কে কিন্তু আমরা আজকে একটা গোডাউনে চলে আসছি বলতে গেলে গোডাউন আর গোডাউন না একটা দোকান আপনারা চিনেন আপনাদের পরিচিত একটি দোকান গ্যাজেট থিং বিডি আর আমাদের সাথে আছে কিন্তু বরাবর মতন শাকিল ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তা আজকে তো ভাই মানে এত কালেকশন আসলে ভিউয়ার্সরা অনেকে বলে ভাই এত প্রোডাক্ট নাই তো আজকে তাদের জন্য আসলে প্রোডাক্ট নিয়ে আসছি ঠিক আছে তো শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দিন ভাইয়া আমাদের লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নম্বর 002B2A এটা হলো আই সেন্টারের অপোজিট গলিতে আমাদের মানে পিছনের গলিতে হলো আমাদের আউটলেটটা আর কি হ্যাঁ আচ্ছা আপনাদের সুবিধার্থে কিন্তু সবার পূর্ণাঙ্গ অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিলেও আমরা রিসিভ করব হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম কি ভাইয়া আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর যারা ঢাকার বাইরে কুরিয়ারে নেবে তাদের জন্য 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা আচ্ছা আর কুরিয়ার সিস্টেমটা কি কন্ডিশনটা কন্ডিশন হলো যে আপনার 10000 টাকা দামের প্রোডাক্টে ওনারা 1000 টাকা অ্যাডভান্স করবে আর আপনার 20000 টাকা দামের প্রোডাক্টে আপনার 2000 টাকা অ্যাডভান্স করবে এরকমই আর কি 30-40000 টাকা দামের প্রোডাক্টে যত আসে আর কি ওইভাবে 3000-4000 যেরকম আসে ওইভাবে ওনাদের অ্যাডভান্স করতে হবে জি 50000 টাকা দামের ফোন হলে 5000 টাকা ওনাদের অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা তারপর বাদ বাকি টাকা দিয়ে ওখান থেকে সারিয়ে নিতে পারবে জি জি ওখান থেকে নিয়ে নিতে পারবে আপনারা যারা হয়তো ভাবছেন যে আসলে টেরা স্টেট কিনা বা কিছু ভাই এত ফোন আপনি যদি দেখেন ঠিক আছে আপনি কি মনে করেন হয়তো জানি না যে হয়তো ভাবতে পারেন যে মনে হয় আপনার টাকা খাইতে পারে বা টাকা খাইয়ে ফোন নাও দিতে পারে ভাই এত ফোন করবে কি আপনাদেরকেই দিবে ঠিক আছে তো শাকিল ভাই আমরা কথা না বেরিয়ে শুরু করি হ্যাঁ জি জি ফার্স্ট কি দেখবো তাহলে আজকে ফার্স্টে স্যামসাং থেকে শুরু করি স্যামসাং থেকে না জি জি আচ্ছা স্যামসাং কিন্তু অনেক কালেকশন আছে A95 যে যে ফোনটা এই ফোনটা এখন বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ চাহিদা বলা একটা ফোন 6GB 128GB ভেরিয়েন্ট আচ্ছা আচ্ছা জি এটা খুবই ভিউয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু ঠিক আছে এগুলোর ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর নাই তাই না আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন 6128GB না জি 6128GB প্রোডাক্ট আমার কাছে अवेलेबल আছে কোয়ান্টিটি বেশি লাগলে দেওয়া যাবে বেশি লাগলে দেওয়া যাবে না জি জি আচ্ছা কত করে দিবেন আজকে এটা A95G প্রাইস দিচ্ছি 20500 20500 টাকা 20500 একটু কমাই দেন না ভাইয়া ভাই তুলনামূলক অনেক প্রাইস বাড়ছে এখন প্রত্যেকটা ফোনের প্রচুর পরিমাণ প্রাইস বাড়ছে তারপর আগের মতো প্রাইস দেওয়ার চেষ্টা করি তারপর এটা 20000 টাকা আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 20000 টাকা না জি আচ্ছা বেশ এটা কিন্তু 20000 টাকা করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা রাখেন এরপর দেখবো হলো ভাইয়া S20
S20 খুবই হ্যান্ডি একটা ফোন 12GB 128GB 12 128GB জি 12GB RAM 128GB স্টোরেজ আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হালকা কার্প আছে কিন্তু এটা ঠিক আছে আচ্ছা অনেক সুন্দর একটা প্রোডাক্ট ছোটর ভিতরে হ্যান্ডি যারা চান তারা কিন্তু এগুলো নিতে পারে একটা ফোন আচ্ছা ভেরিয়েন্ট কত বলছেন ভাইয়া 12 12GB 128GB স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আচ্ছা কত দিবেন এটা এটার প্রাইস দিচ্ছে অনলি 30500 কমাই দেওয়া যাবে না একটু একবারে কমাই বলছি ভাইয়া আচ্ছা 30500 টাকা বলছি ভাই इवन আমার কাছে কালার আছে আর কোয়ান্টিটি অনেক আছে একবারে ফ্রেশ দেখে নিতে পারবেন সো একবারে ফ্রেশ দেখে নিতে পারবেন अवेलेबल কোয়ান্টিটি আছে দাও দাও अवेलेबल কোয়ান্টিটি আছে না আচ্ছা তারপরে কি আছে তারপরে হলো S10e S10e ফোনটা যদিও এখন মার্কেটে अवेलेबल পাওয়া যায় না কারোর কাছে খুবই খুবই হ্যান্ডি একটা ডিভাইস S10e না জি ওয়াও ছোটর ভিতরে কিন্তু ছোট কি বলে ছোট পিচি একটা অনেক সুন্দর কিন্তু একটা ফোন ঠিক আছে এটা এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার এটা না স্যার সাইড ফিঙ্গার আসলে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা ফোন কিন্তু নিতে পারেন এটা কত করে রাখবেন এটা প্রাইস দিব অনলি 21500 টাকা 21500 টাকা 21500 টাকা ভেরিয়েন্ট কত বলছেন আপনি এটা 8 128GB 8 128GB না ছোট মরিছে জাল বেশি একটা কথা আছে না এরকম আছে এই ব্যাপারটা আচ্ছা ঠিক আছে রাখেন এরপরে এরপরে দেখব হলো আমরা স্যামসাং S10 এর আমাদের কাছে সবগুলো কালারই আছে কিন্তু এখন আপাতত আমার কাছে একটা কালার আছে কিন্তু কালার দেওয়া যাবে খুবই সুন্দর কিন্তু আচ্ছা আচ্ছা S10 না আচ্ছা এগুলো 128GB না কত করে দিবেন এগুলো S10 এর প্রাইস দিচ্ছি হলো আমরা 23000 টাকা করে এখন প্রাইস যদিও অনেক বাড়ছে তারপর আগের প্রাইস কিন্তু ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 22500 মন্ড আমরা 22500 টাকা জি 22500 আচ্ছা এটা কিন্তু সবথেকে কমে হয়েছে আজকে যা যেটা বলার মতো না ঠিক আছে 22500 টাকা আর এগুলো কিন্তু এখন পর্যন্ত সেটিং ঠিক করা হয়নি অনেক ফোনের আচ্ছা আচ্ছা ঠিক করা হয়নি এখন পর্যন্ত সেটিং টেটিং গুলো S10 প্লাস এরও আমাদের বরাবর আপনার সবগুলো কালারই আছে আপনার হোয়াইট তারপর ব্লু কালার প্রত্যেকটা কালারই अवेलेबल দিতে পারবো এটা 8 128GB হ্যাঁ 8 128GB জি জি আর কন্ডিশন সবগুলো ফোনের মোটামুটি ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা 8 128GB এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে ডাবল পাঞ্চল ক্যামেরা 8 128GB প্রোডাক্ট আচ্ছা লাইক নিউ একবার মনে হয় প্রোডাক্টগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে কত দেন এটা ভাইয়া S10 প্লাস যেটা এটা প্রাইসটা দেব 28500 টাকা 28500 টাকা 28500 টাকা আচ্ছা ভাই 28500 টাকা কিন্তু করে দিচ্ছে ভাই আসলে ডলার দিরহাম এগুলোর দাম কিন্তু প্রচুর বাড়ছে কিন্তু তারপরও তো ভাইয়ের ফোনের এখন পর্যন্ত দাম বাড়ে নাই আগের প্রাইসে আগের প্রাইসে এখন পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এরপর দেখব হলো S9 প্লাস এর আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে কালারও আছে S9 প্লাস S9 প্লাস এই ফোনগুলো মার্কেটে যদি একটু কম পাওয়া যায় এখন একটু ব্যাকডেট মডেল এর জন্য একটু কম পাওয়া যায় কিন্তু খুবই হ্যান্ডি আর খুবই মানে বেটার একটা ফোন বেটার একটা ফোন হবে আর এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন যে নেবে ইউজ করে আশা করি ইনশাআল্লাহ সার্ভিস ভালো হবে না আচ্ছা এটা কিন্তু কার্ভ ডিসপ্লে খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে আর প্রত্যেকটা ফোনে ফ্রেশ কন্ডিশন 6 64GB S8 প্লাস না তারপরে হলো যে S9 এর আমার কাছে অনেকগুলো ফোন আছে S9 এর আচ্ছা ভিউয়ার্স মোটামুটি যে অনেক ভাই অনেক আরো অনেক S9 আছে আমি এই ফোনটা দেখানোর আগে একটা কথা বলি নাই যে আপনারা যদি কেউ আসলে বিজনেস করতে চান আমার মনে হয় যদি কেউ বিজনেসের চিন্তা ভাবনা থাকে যে আমি এখান থেকে ফোন নিয়ে কিন্তু বিক্রি করব ঠিক আছে আপনারা কিন্তু করতে পারেন জি অবশ্যই আমরা হলো যে যারা বিজনেসম্যান যারা কোয়ান্টিটি ওইভাবে বাড়ায় নিবে তাদের জন্য স্পেশাল প্রাইস যেটা ওনারা আমার কল দিয়ে ডিসকাস করে অথবা শপে আইসা ওনারা কথাবার্তা বলে ওনারা নিতে পারবে আচ্ছা আচ্ছা যারা মকশলে যাদের দোকান আছে বিশেষ করে মানে থানা লেভেল হতে পারে অথবা দেখা যায় আপনার ইউনিয়ন লেভেলে জেলা লেভেলে যে দোকানগুলো জেলা লেভেলে তারা কিন্তু এখান থেকে ফোন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এখানে কিন্তু হিউজ কালেকশন থাকে সব সময়ের জন্য ঠিক আছে আচ্ছা এগুলো কত করে দেবেন S9 দিচ্ছে হলো আপনার 16500 টাকা করে 16500 টাকা S9 মানে 6
এসমেন্টে হল 464 আচ্ছা 464 জিবি আর প্রত্যেকটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আচ্ছা আচ্ছা জি প্রত্যেকটা না জি আচ্ছা কালার আছে কিন্তু তিনটা কালার अवेलेबल আছে কোয়ান্টিটি अवेलेबल আছে যত খুশি লাগে প্রয়োজন হয় দাও যাবে আচ্ছা এরপর কি তারপরে হলো যে নোট 10 প্লাস আমার কাছে আপনার স্ন্যাপড্রাগন এক্সিনোস তারপর এটা বক্স সহ আছে ওদিকে বক্স আছে বক্স ছাড়া আছে দুটোটাই আছে দাও যাবে বক্স সহ আছে ওখানে দুইটা এদিকে আপনারা যদি দেখেন 5-6 টার উপরে আছে নোট 10 প্লাস যত খুশি তত লাগলে দাও যাবে সমস্যা নাই স্ন্যাপড্রাগনও দাও দেবে এক্সিনোসও দাও দেবে আচ্ছা আচ্ছা এটার এক্সিনোস যেটা ওইটার প্রাইসটা দিচ্ছি হলো আমরা 36000 টাকা আর স্ন্যাপড্রাগন যেটা ওইটার প্রাইস দিচ্ছি 37000 টাকা 37000 টাকা না হ্যাঁ আচ্ছা 12256 12256 জিবি আর কন্ডিশন ফুল ফ্রেশ পাবেন কালারও মানে মোটামুটি দুই তিনটা কালার আছে দাও দেবে আর এটা বক্স সহ প্রোডাক্ট যদি লাগে একবারে বক্স সহ ওই বক্স মানে বক্স সহ ফোনগুলো দাও দেবে আপনার প্রাইস পড়বে হলো 38000 টাকা 38000 টাকা বক্স সহ দেই ফোনগুলো আচ্ছা বক্স সহ না তারপর কি এস তারপরে হলো যে আপনার নোট 10 নোট 10 এর মধ্যে এটা রেড কালারও আছে কয়েকটা কালার এটার মধ্যে চারটা কালার দেওয়া যাবে আর কি চারটা কালার আছে না তিন চারটা কালার আছে কালারগুলো দেওয়া যাবে ব্ল্যাক হ্যাঁ জি নোট 10 ও আমার কাছে अवेलेबल सेम কোয়ান্টিটি আছে নোট 10 अवेलेबल দেওয়া যাবে আচ্ছা এটা 12256 জিবি এটা প্রাইসটা দিচ্ছি হলো অনলি 28500 টাকা 28500 টাকা 28500 টাকা আচ্ছা বেশ এটা 28500 টাকা করে দিচ্ছে ভাই হ্যাঁ এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে খুব সুন্দর একটা ফোন ঠিক আছে এগুলো আপনারা জানেন মোটামুটি যারা রেগুলার ভিউয়ার্স হ্যাঁ রেগুলার যারা ভিডিও দেখেন হয়তো এগুলো জানেন আর খুবই কম দামে কিন্তু ঠিক আছে 12256 জিবির র‍্যাম কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর কি আছে তারপরে হলো নোট 9 নোট 9 না স্যামসাং নোট 9 যদি এই ফোনটা এখন মানে খুব কম পাওয়া যায় মার্কেটে স্যামসাং নোট 9 তো 6128 জিবি 6128 জিবি না জি জি আচ্ছা আচ্ছা 6128 জিবি নোট 9 ঠিক আছে আচ্ছা এটা কত করে দিবেন নোট 9 প্রাইসটা দিচ্ছি হলো আমরা অনলি 22000 টাকা 22000 টাকা 22000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 22000 টাকা করে দিচ্ছে ভাই ঠিক আছে নোট 9 না জি স্যামসাং নোট 9 স্যামসাং নোট 9 আচ্ছা এখানে কিন্তু বেশিরভাগ কার্ভ ডিসপ্লে ঠিক আছে আপনারা এই যে ফোনগুলো দেখছেন এগুলো বেশিরভাগ কার্ভ ডিসপ্লে সবই কম বেশি কার্ভ ডিসপ্লে স্যামসাং আমরা এটা দেখি এখন বক্স সহ প্রোডাক্টগুলো দেখি স্যামসাং এর আমাদের কাছে বক্স সহ নোট 10 প্লাস এগুলো আপনার 38000 টাকা করে প্রাইস পড়বে তারপরে হলো যে স্যামসাং জেড ফ্লিপ একবারে মানে মানে আপনার ওই পুরাতন মডেলটা একবারে ফার্স্ট যেটা বের হইছে ফার্স্ট যেটা বের হইছে না ওইটা যদি একটু দাগ আছে যেহেতু জেনুইন ইউজড করা ফোন সাথে বক্স আছে হ্যাঁ তো জেড ফ্লিপটা হলো যে যারা নিবে তার জন্য এক পিসি আছে আমার কাছে এটা স্পেশাল প্রাইস এটা যে নিবে তার জন্য এটা একবারে ফিক্সড 25000 টাকা বন্ধ রাখতে 25000 টাকা ফিক্সড আচ্ছা বেশ এটা কিন্তু ফিক্সড 25000 টাকা করে দিচ্ছে জেড ফ্লিপ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ভাঙা যায় যে ফোনটা দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে খুব সুন্দর একটা ফোন কিন্তু এটা নিতে পারেন আপনারা এখান থেকে ঠিক আছে 25000 টাকা না জি 25000 টাকা মাত্র 25000 টাকায় জেড ফ্লিপ ফোন কিন্তু তাও বক্স সহ আচ্ছা এরপরে এরপরে হলো যে ভাইয়া স্যামসাং S10 ডুয়াল সিম বক্স সহ এই ফোনগুলো এখন ডুয়াল সিমের ফোন মানে এখন খুবই কম পাওয়া যায় মার্কেটে আর ইভেন বক্স সহ অরিজিনাল চার্জার আছে বক্স আছে সবকিছুই আছে আচ্ছা আচ্ছা একবারে গ্লোবাল ভার্সন যেটা আচ্ছা তো এটা কত করে দিবেন এটার প্রাইস দিচ্ছি 24500 টাকা 24500 টাকা 24500 টাকা আচ্ছা বেশ এটা 24500 টাকা এটা ফিজিক্যালি ডুয়াল সিম এটা আমার কাছে ওয়ান পিস আছে আর কি এক পিস আছে এক পিস আছে না আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম জি ফিজিক্যালি ডুয়াল সিম আচ্ছা রাখেন তারপরে এরপরে স্যামসাং এর একটা লো বাজেটের একটা ফোন আছে স্যামসাং M21 6128 জিবি 6128 জিবি 6128 জিবি এটা যদিও ফোনটা এখন বন্ধ আছে এই ফোনটার সাথে বক্স আছে এটার প্রাইসটা দিব অনলি 10500 টাকা মাত্র 10500 টাকা 10500 টাকা আচ্ছা বেশ মাত্র 10500 টাকা কিন্তু এরপরে দেখব হলো MI Mix 2S এই ফোনটাও বক্স সহ এই ফোনগুলো অনেক আগের ফোন এই ফোনের বক্স ওই ওইটা জি এত বড় একটা বক্স এম এর ফ্ল্যাগশিপ ডিভাইস ও আচ্ছা এম এর ফ্ল্যাগশিপ ডিভাইস একসময় কিন্তু ফ্ল্যাগশিপ ছিল জি এম এর ফ্ল্যাগশিপ ডিভাইস এটা 6 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ আচ্ছা এটা উইথ বক্স এটা আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন চার্জিং ব্যাকআপ খুবই ভালো দেয় আচ্ছা এটার কিন্তু একটা একটা সিক্রেট একটা বিষয় আছে ভাই তো বলেন আমি বলে দিই আপনাকে ঠিক আছে এটা সিক্রেট বিষয় হলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরা নাই কিন্তু ফ্রন্ট ক্যামেরা এই যে কর্নারে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ক্যামেরা কিন্তু নিয়েছে ঠিক আছে খুবই কিন্তু একটা মানে একটা সিক্রেট বিষয় এটা
আচ্ছা কত দিবেন এটা? এটা প্রাইস দিচ্ছি 17500 টাকা। 17500 টাকা। 17500 টাকা। আচ্ছা বেশ, এটা 17500 টাকা। ঠিক। তারপর কি দেখবেন? এরপরে S22 আলট্রা, এটা বিডি অফিশিয়াল, বাংলাদেশের যে অফিশিয়াল ফোন। আচ্ছা। ওইটাই ইউজ করা ফোন। কন্ডিশন ফুল ফ্রেশ। আচ্ছা আচ্ছা। ফুল ফ্রেশ কন্ডিশন না? ও হ্যাঁ। এটা হলো আমি একটু দেখায় দেই, যদিও আমি সবার কাছে ফোন দেখায় সিল করি। এই যে এখানে জাস্ট একটা ছোট একটা মানে চাবির স্ক্যাচ পড়ছে। ক্যামেরা এর জন্য হ্যাঁ আমি প্রাইসটা কমায় রাখবো। এটা বিডি অফিশিয়াল ফোন। এরপরে দেখবো পোকো F1 তারপরে দেখা বলো স্যামসাং M8N Samsung A10 2GB RAM 32GB storage condition full fresh আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি হলো আমরা only 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আচ্ছা বেশ 7500 টাকা আচ্ছা তারপর এরপর দেখবো হলো একোসের কিছু ফোন এটা 6180GB ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ওয়াও কার্ভ ডিসপ্লে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এটা ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলেড মনে হয় না আমি শিওর মনে হয় আমার দেখতে তো এরকম লাগে আসলে জানি না তারপর আপনারা দেখে নেবেন ঠিক আছে একুয়া ফোনটা কিন্তু খুবই হালকা ঠিক আছে খুবই চাহিদা সম্পূর্ণ এখন ফোন এখন বর্তমানে মার্কেটে খুব সেল হইতাছে সনি XZ3 আর এই ফোনটা এই দুইটা ফোনই খুব ভালো সেল হইতাছে আচ্ছা এটা কত করে দিবেন এটা প্রাইসটা দিচ্ছি only 12500 টাকা মাত্র 12500 টাকা 6180GB আচ্ছা মাত্র 12500 টাকা 6180GB ফোন জি জি অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে যত খুশি নিতে পারবেন আচ্ছা আচ্ছা8GB RAM 128GB স্টোরেজ আচ্ছা 8128GB না জি জি 64 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আচ্ছা তারপরে তারপরে এলজি ভেলভেট যাদের লাগবে অবশ্যই অ্যাভেলেবল কোয়ান্টিটি দেওয়া যাবে কালারও আছে যদি আমার কাছে এখন একটা কালারই আছে এলজি ভেলভেটের আর প্রত্যেকটা কন্ডিশনে ফুল ফ্রেশ পাবেন আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ আছে একেবারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কার্ভ ডিসপ্লে কত রাখবেন কতটা এলজি ভেলভেটটা রাখবো হলো 24500 টাকা 24500 টাকা 24500 টাকা 8128GB 8128GB আচ্ছা 8128GB কন্ডিশন আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ আচ্ছা এরপর এরপর দেখবো হলো আপনার OnePlus 70 ডুয়াল সিম এর যেটা এখন মার্কেটে যদিও ডুয়াল সিম অ্যাভেলেবল পাওয়া যায় না সব সিঙ্গেল সিম পাওয়া যায় আচ্ছা হ্যাঁ ডুয়াল সিম এর এটা 8128GB ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 26500 টাকা 26500 টাকা 70 8128GB ডুয়াল সিম ডুয়াল সিম না জি গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল ভার্সন তারপরে হলো OnePlus 8 OnePlus 8 যদিও মার্কেটে এখন সব অ্যাভেলেবল পাওয়া যায় তো এখানে দুইটা প্রোডাক্ট আছে আপনার আপনারা যদি রিফাবলিশড ফোন নেন তাহলে হয়তো 2800 নিতে পারবেন আর অথেন্টিক ফোন নিলে আশা করি কেউ 3200 নিচে ওরকম অ্যাভেলেবল পাবেন না তো আমার এই ফোনটা আপনার অনেকে ফোনের সাথে ড্যাশ চার্জার দিয়ে দেয় আমি এটা ওয়ার্প চার্জার দিয়ে আপনার 31500 টাকা আমি রাখবো 31500 টাকা জি 31500 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ দেখতেও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা নিতে পারেন এগুলো ঠিক আছে আচ্ছা রাখেন তারপরে এরপরে দেখবো হলো পিক্সেলের কালেকশনগুলো পিক্সেলের হলো যে পিক্সেল 5 আছে পিক্সেল 5 8128GB কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ খুবই হ্যান্ডি একটা ফোন পিক্সেল 5 পিক্সেল 5 না জি
আচ্ছা কত করে দিবেন পিক্সেল 5 টা এখন দিচ্ছি হলো আমরা অনলি 35000 টাকা করে 35000 টাকা করে পিক্সেল 5 না 5 জি আচ্ছা খুব ছোটর ভিতরে কিন্তু হ্যান্ডি একটা প্রোডাক্ট খুব হ্যান্ডি একটা ফোন আচ্ছা রাখেন এরপর এরপর পিক্সেল 3a XL 3a XL এটারও अवेलेबल কোয়ান্টিটি আছে পিক্সেল 3a XL পিক্সেল 3a XL টা হলো আমরা দিচ্ছি হলো আপনার 16500 only 16500 16500 জি জি 16500 464 GB জি 464 GB আচ্ছা ভিয়ার 464 GB 16500 টাকা পিক্সেল 4 না পিক্সেল 3a XL ও সরি 3a XL জি আচ্ছা রাখেন কালার আছে কিন্তু জি কালার আছে তারপরে পিক্সেল 4 XL যেটা এখন মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা এখন পিক্সেল 4 XL আমার কাছে अवेलेबल কোয়ান্টিটি আছে পিক্সেল 4 XL এর যদিও এই ফোনের দাম প্রচুর পরিমাণ বাড়ছে তারপরও আমি আগের প্রাইসে সবার কাছে সেল করতেছি 23000 না জি 23000 টাকা তারপরে কি আছে এরপরে হলো যে আমরা দেখব হলো এক্সপেরিয়া 16-15 কিন্তু ওই প্রোডাক্ট গুলা কখনো আপনারা ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন না আর ওটা কখনো ওনারাও দিবেন আচ্ছা তো প্রোডাক্ট অবশ্যই আপনারা একটু মানে ভেরিফাই করে নেবেন কারণ অনেকগুলো অনেক রকম প্রোডাক্ট এখন মার্কেটে পাওয়া যায় তো এই জন্য বললাম আর কি আচ্ছা তো আপনারা এটা সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এইটা সনি এক্সপেরিয়া 5 এর প্রাইস দিচ্ছি হলো অনলি 18500 টাকা 18500 আমাদের প্রত্যেকটা ফোনই আমাদের যে পুরাতন যে প্রাইস এই প্রাইসে আমরা রাখতেছি এখন যদিও ফোনের দাম প্রচুর বাড়ছে আমরা আগের তারপরও যে বাড়তি যে প্রাইসটা ওই প্রাইসটা এখন মানে বিএলদের দিচ্ছি না আচ্ছা সো আশা করি যারাই আসবে ইনশাআল্লাহ ভালো প্রাইসে ইভেন ভালো প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তারপরে কি আছে তারপরে সনি এক্সিট 3 এটা যদিও বরাবরের মতো খুবই চাহিদা সম্পন্ন একটা এরপরে যে আমরা দেখব হলো আইফোনের যে কালেকশন ছোট যে ফোনগুলো যেমন আইফোন 6 আইফোন 6 আমার কাছে অ্যাভেলেবল আছে 6 এর কোয়ান্টিটি আরো অনেক অনেক কোয়ান্টিটি আছে 6 এর তো 6 গুলো হলো আমি সবগুলো 64 GB এই 64 GB যেগুলো এগুলো প্রাইসটা দিচ্ছে অনলি 10500 টাকা যদিও 10500 টাকা যদিও 64 GB ফোনগুলো এখন মার্কেটে সেল করতেছে 11 থেকে 11500 টাকা করে আচ্ছা 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 অনেক কোয়ান্টিটি কিন্তু অনেক তারপরে হলো যে 6s এর আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে আমার মনে হয় না অন্য কেউ আপনাকে এতগুলো 6s একসাথে দিতে পারে আমার কাছে আরো 6s আছে আচ্ছা আরো 6s আছে 6s যেগুলো এগুলো আপনার 64 GB সবগুলো 64 GB 6s এর কালার হবে সিলভার আর আপনার রোজ গোল্ড কালারটা হ্যাঁ তো 6s এর এটার প্রাইসটা দিচ্ছি হলো অনলি আমরা কত করে দিবেন 12500 করে দিবেন 12500 12500 টাকা করে আচ্ছা ভাইয়াস মাত্র 12500 টাকা দেখতে পাচ্ছেন আমি এতগুলো হাতে নিতে ভয় লাগে রাখেন দেন ভাইয়া অনেক ফোন কিন্তু ঠিক আছে জি জি 6s এর अवेलेबल প্রোডাক্ট আছে দাও দেবে আমার কাছে ছোট ফোনগুলো মানে আপনারা চাইলে অনেক কোয়ান্টিটি নিতে পারবেন যারা মানে বিজনেস করেন ছোট ফোনগুলো কিন্তু যদি अवेलेबल 17 পাওয়া যায় না অনেক জায়গায় পাওয়া যায় না আর অবশ্যই আমার ফোনগুলো যদি কেউ আপনার মানে ফোন রিফাবলিশড কপি অথবা কিছু কিছু ফোন আছে যে আইফোনের এগুলো ব্যাটারি চেঞ্জ থাকে ব্যাটারি ভিতরে তো অন্য কোনো কিছু চেঞ্জ প্রুফ করতে বললে আপনাকে অবশ্যই ক্যাশ রিটার্ন করব আর রিফাবলিশড কপি প্রুফ করতে বললে অবশ্যই আমরা সাথে সাথে ফোনে ক্যাশ রিটার্ন করে দেব আচ্ছা তারপর কি আছে এরপরে হলো যে আইফোন 6 প্লাস 64 GB 64 GB এই ফোনটার আমার হলো যে আপনার ট্রুলি যেটা এটা ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে এটা ডিসপ্লেটা চেঞ্জ আর ব্যাটারিটা চেঞ্জ এটা প্রাইসটা 64 GB এটা প্রাইস দিব অনলি 12500 টাকা 12500 টাকা 6 প্লাস 64 GB আচ্ছা
তারপরে এরপরে দেখব হলো আমরা 6s প্লাস 6 প্লাস আমার কাছে अवेलेबल কোয়ান্টিটি আছে ওইটা দেওয়া যাবে আপাতত এই কটা আমি দেখাইতেছি এই যে তিনটা কালারে তিনটা ফোন হ্যাঁ 6s প্লাস এগুলো সব আমার কাছে 128GB 128GB যেগুলো 128GB না জি 128GB ভেরিয়েন্ট ফোনগুলো খুবই কম अवेलेबल পাওয়া যায় না তো 128GB এটার প্রাইস দিচ্ছি হলো কালার আছে কিন্তু দুই তিনটা তিনটা কালারই আছে আচ্ছা আচ্ছা তো এই তিনটা আপনার 6s প্লাস যেটা আপনার 128GB এটার প্রাইস দিচ্ছি অনলি 17000 টাকা করে 17000 টাকা কালেকশন আছে আর প্রত্যেকটা ফোনই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আর কন্ডিশন খুবই ভালো আশা করি যেই নেবে ইউজ করে স্যাটিসফাই হবে কত করে দিবেন এটা 32GB যে ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি আমরা 14000 টাকা করে আর আপনার 128GB যেটা এটা প্রাইস দিচ্ছি হলো অনলি 16500 টাকা করে আচ্ছা আর আপনি 256GB যেটা এটা প্রাইস দিচ্ছি অনলি 17500 টাকা করে 17500 টাকা করে আচ্ছা আচ্ছা তারপর কি আছে এরপরে হলো যে দেখবো হলো আমরা আইফোন 7 প্লাস এর আমার কাছে হিউজ কালেকশন আছে 7 প্লাস আর অনেক 7 প্লাস আছে আচ্ছা আচ্ছা যদি আপাতত এই কয়টাই দেখাই আচ্ছা আচ্ছা 7 প্লাস এর কালার ব্ল্যাক হবে গোল্ড হবে রোজ গোল্ড হবে হ্যাঁ 7 প্লাস 128GB এর প্রাইসটা দিচ্ছি হলো অনলি আমরা 22500 টাকা করে 22500 টাকা করে এই প্রাইসগুলো আমাদের আগের প্রাইসই যদি এখন অনেক দোকানে ফোনের দাম বাড়ছে আমাদের এখানেও ফোনের দাম বাড়ছে তারপরও যতটুক পারি কাস্টমারকে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি কারণ কাস্টমার যেখানে প্রাইস একটু কম পায় ওইখানে মুভ করে সো এই জন্য আর কি একটু প্রাইসটা কম দেওয়ার চেষ্টা করি 8 প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 8 প্লাস অ্যাভেলেবেল দেওয়া যাবে যদি এখন আমার কাছে এক পিস আছে দেওয়া যাবে চাইলে 8 প্লাসটা এখন প্রাইস রাখবো 64GB যেটা এটা 27500 টাকা 27500 টাকা আচ্ছা 8 প্লাস তারপরে হলো যে আমার কাছে আরেকটা ফোন আইফোন 8 আইফোন 8 এর এটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়া যাবে গোল্ড কালারও দেওয়া যাবে আপাতত দুইটা রেড কালার আছে আচ্ছা এটা 64GB ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছে অনলি 19000 টাকা করে 19000 টাকা 19000 টাকা করে আচ্ছা কত সুন্দর হ্যাঁ লাল টুকটুক একেবারে 19000 টাকা তারপর এরপরে দেখবো হলো AC2020 আইফোন এসি 2020 এটার মধ্যে আপনার 64GB আছে 128GB আছে আচ্ছা আইফোন এসি 2020 অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে এগুলো দেওয়া যাবে 128GB দেওয়া যাবে 64GB ও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা 64GB যেটা এটা প্রাইস দিচ্ছি অনলি 23000 টাকা আর 128GB যেটা এটা প্রাইস দিচ্ছি 26000 টাকা 26000 টাকা প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ আছে প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ আছে ইভেন এই ফোনগুলোকে খোলা প্রুফ করতে বলে আমি ক্যাশ রিটার্ন করব আচ্ছা তারপরে এরপরে দেখবো হলো আইফোন এক্স আইফোন এক্স এটা 256GB এটার হলো যে আপনার ব্যাটারিটা হলো আপনার চেঞ্জ করা হয়েছে হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আর চেঞ্জ ছাড়াও লাগলে আমরা দিতে পারবো কারণ হলো যে আপনার এটা ব্যাটারি হেলথ ছিল হলো 63 তারপরে হলো যে আপনার 64GB হলো আপনার প্রাইসটা দিব হলো আপনার এক্সার যেটা 64GB এটা প্রাইসটা দিচ্ছি হলো আপনার 30500 টাকা 30500 টাকা 30500 টাকা আচ্ছা আর আপনার 128GB যেটা ওটার প্রাইস দিচ্ছি হলো আপনার
33,500 টাকা। আচ্ছা আচ্ছা, হোয়াইট কালার আছে কিন্তু। জি, হোয়াইট কালার আছে। তারপর কি আছে? এরপরে এক্সেস ম্যাক্স ব্ল্যাক কালার, এটার মধ্যে কালার আছে, দেওয়া যাবে। এটা ব্যাটারি হেল 90, একবারে অরিজিনাল ব্যাটারি, বুস্ট হবে না, কোনো বুস্ট করে না। ইভেন বুস্ট করার প্রুফ করতে পারলে ক্যাশ রিটার্ন করবো। আর আমার যেই ফোনগুলো আপনার বুস্ট করা, এগুলো কাস্টমার বলে দেবে এটা বুস্ট করা, এটা চেঞ্জ করা, আর যেটা যেভাবে থাকে। আর বুস্ট করার ফোনগুলো আমি খুব কম রাখি আর কি। তারপরও মোটামুটি কাস্টমার যদি চায় যে ভাই আমার ব্যাটারি সেল 95, 93, 97 লাগবে, তো সেক্ষেত্রে কিছু করার থাকে না। তো ওই ক্ষেত্রে আপনার ওই বুস্ট করা ফোনই কাস্টমারকে দিতে হয়। এটা আপনার 64 GB, এটার প্রাইস দিচ্ছে হলো আপনার44 GB, 64 GB, 128 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 GB, 64 GB,
মোটামুটি এই পর্যন্ত আজকে মোটামুটি এই পর্যন্তই আজকে আর নাই আচ্ছা অনেক কালেকশন তারপর কিন্তু ভাই ইনশাআল্লাহ নেক্সট টাইম মানে এখন ফোনের প্রাইস বাড়াতে আমরা হলো যে প্রোডাক্টগুলো ওইভাবে মানে মানে আগের মতো করে কালেকশনগুলো রাখতে পারি না তারপরও যতটুকু পারি আর কি কমবেশ করে দেখানোর জন্য চেষ্টা করি আর কি আচ্ছা তো লোকেশনটা আবার একটু বলে দিন আমাদের লোকেশনটা হলো জমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নম্বর 002B2A আর অবশ্যই আমি একটা কথা বলবো যে আপনারা যেই ফোনটাই নেন অবশ্যই এইটার সম্পর্কে একটু ভালোমতো রিভিউ দেখে আসবেন এটা আপনার এই এই ফোনের যেমন আমার কাছে একজন আসছিল আজকে উনি আইফোন 6 নিয়েছিল 664GB তো 664GB টা এটা যদি আপনি নেট ইউজ করেন ম্যাক্স গেলে 2 থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দেয় 6 আচ্ছা তো উনি মানে নেট ইউজ করলে উনি আড়াই ঘন্টা ব্যাকআপ পায় নরমাল ইউজ করলে মানে আরো বেশি সময় ব্যাকআপ পায় মানে 5 থেকে 6 ঘন্টা যতটুকু হোক ব্যাকআপ পায় কিন্তু নেট ইউজ করলে আড়াই ঘন্টা ব্যাকআপ পায় আচ্ছা কিন্তু এই ফোনগুলো কিন্তু এরকমই ব্যাকআপ দেয় এটা আমি এখনো বলে দেই যে আপনারা যেই ফোনটাই নেন স্যামসাং বলেন আইফোন বলেন যেই ফোনটাই নেন অবশ্যই আপনারা ওল্ড ওল্ড যে মডেলগুলো এগুলো অবশ্যই আপনারা একটু মানে রিভিউ দেখে আসবেন কারণ এই ফোনগুলো কিন্তু আপনারা কেনার পরে আমরা কিন্তু তো ব্যক্তিগত সময় বলি তো বলি আবার মানে আপনারা কিনা নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখেন যখন ইউজ করেন তখন চার্জিং ব্যাকআপ কম করার কারণে হয়তো আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এটা তো চার্জ ব্যাকআপ কম অথবা প্রবলেম আছে সো একটু ভালো মতো রিভিউ দেখে অবশ্যই আসলে ভালো হয় আর কি আচ্ছা তো শেষ করতেছি নাকি জি আচ্ছা ভিউয়ার্স তার কথা না ভিডিও এখানে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তাজা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ